সন্দীপ নদীকে বড় অঙ্কের প্রস্তাব দিল স্পোর্টিং ক্লাব দ্য গোয়া। এই মুহূর্তে বিদেশে লাল হলুদের এই গোলরক্ষক, চলতি মৌসুমের শেষে তাকে নাকি ছেড়ে দিচ্ছে ইস্ট বেঙ্গল, এমনই শোনা যাচ্ছিল। তার জায়গায় করণজিৎ ও অভিজিৎ মন্ডলের সঙ্গে কথাও চালিয়েছিল ইস্ট বেঙ্গল, যদিও আই লিগের খেতাবি লড়াইয়ে থাকায় এই নিয়ে কথা বলতে নারাজ লাল হলুদ কর্তারা।